নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ভীষণ মজার পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠেটা বানানো যেমন সহজ তেমন খেতেও কিন্তু ভীষণ মজার যারা কোনোদিনও পিঠে বানায়নি তারাও কিন্তু খুব সহজেই পিঠেটা বানিয়ে ফেলবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই প্রথমেই নিয়ে নিচ্ছি নারকেল কড়া প্রথমে আমি পিঠের পুটটা তৈরি করে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো গ্যাস অন করে দিয়েছি নারকেল কোড়া দিয়ে আমি আজকে খেজুরের গুড় দিয়ে বানাবো পুটটা আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে খেজুরের গুড় দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় দেখুন খেজুরের গুড়টা দিয়ে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেব এলাচের পাউডার আপনারা চাইলে এলাচের মুখটা একটু ফাটিয়ে তিনটে এলাচকে দিয়ে দিতে পারেন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তবে পুরটা একটু টাইট টাইট করেই করতে হবে দেখুন এইভাবে একটু শুকনো শুকনো করে নিয়েছি পুরটা আমি অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম নিয়ে এই পুরটা যেমন একটা পাতি সাইজ হয় ঠিক সেরকম সাইজ করে নিয়ে নিচ্ছি হাতে দেখুন এইভাবে গোল করে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু হয়ে যায় আমি এই পুরটা থেকে সবগুলো এইভাবে পিঠের রেডি করে নেবো বানানোটা আসলে খুবই সহজ খুব কম সময়েও তৈরি হয়ে যায় একদম যারা কোনো দিনও পিঠে বানায় না তারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই পিঠেটা দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের আটা হাফ কাপ ময়দা যতটা চালের আটা ততটাই ময়দা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা একটু ঘন হবে দেখুন এই দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা জল আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন ব্যাটারটা দিয়ে একটা ঘন ব্যাটার করে নিলাম দেখুন ঠিক থিকনেসটা এরকম হবে এরকম ঘনত্ব রাখতে হবে এইভাবে আমি একটা নারকেলের পুর নিয়ে নিলাম নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে কোডটা হবে ঠিক এরকম কোড হয়ে থাকলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে খুব বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম হলেই পিঠেগুলো দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলো দু তিন মিনিট ভাজলেই রেডি হয়ে যায় উল্টে পাল্টে খুব বেশি করে ভাজলে আবার পিঠেগুলো একটু শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজার দরকার নেই এটা দু তিন মিনিট মতো হালকা হালকা ভাজা হলেই পিঠেগুলো তুলে নিতে হবে দেখুন মিডিয়াম থেকে হাইতেই রাখবেন গ্যাসটা তাহলে এই পিঠেগুলো ভাজাটা ভালো হয় দেখুন এগুলো ভাজা হয়ে গেছে মাত্র তিন মিনিট সময়েই এগুলো ভাজা হয়ে যায় আমি এগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে যতগুলো আমার রেডি করা আছে পিঠে ততগুলো আমি সব এইভাবে ভেজে উঠিয়ে নেব দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে এবার এর দুধে ভেজানোর জন্য দুধটা রেডি করলে হয়ে যায় আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে রাখুন দেখুন পাঁচশো গ্রাম দুধ আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম নিয়ে হালকা গরম হয়েছে দুধটা দিয়ে দিলাম হাফ কাপ পাউডার দুধ তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘনো হয়ে যাবে আর পিঠের টেস্টটাও বেশি হয় আপনারা চাইলে দুধটা পাঁচ ছ মিনিট ফুটিয়ে ঘন করে নেবেন তাহলেও হবে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে আমি আরও তিন চার মিনিট এটা ফুটিয়ে নেবো দুধটা তাহলে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে ফুটিয়ে গ্যাস অফ করে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন অবশ্যই গ্যাস অফ করে দুধের মধ্যে খেজুরের গুড়টা দেবেন তাহলে দুধটা কাটবে না আর গ্যাস অন অবস্থায় খেজুরের গুড় দিলে অনেক সময় কেটে যেতে পারে দেখুন আমি খেজুরের গুড়টা দিয়ে একটু নেড়ে পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাস অন করব। গ্যাস অন করে তিন চার মিনিট ফুটিয়ে নেব দেখুন গ্যাস অন করে দিয়েছি প্রায় তিন চার মিনিট ফোটানো হয়েই গেছে একটু এইভাবে নেড়ে দিচ্ছি একবার উল্টে পাল্টে দেবেন পিঠেগুলো দিয়ে গ্যাস অফ করে দেব দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়ে সার্ফ করছি গ্যাস অফ করে ঘন্টা রাখা ছিল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে সার্ফ করে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন তেমন কিন্তু খেতেও ভীষণ মজার হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই পিঠেটার টেস্টটা এতই সুন্দর আর বানানো তো দেখলেনই কত সহজ আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন